হ্যালো আসসালামু আলাইকুম আপুরা, দিস ইজ মি ফ্রম মেকআপুর বিডি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা এই মুহূর্তে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন, আমাকে একটু হাই হ্যালো করবেন আর আমাকে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আর আপনারা আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। এর সাথে বলে দিই আমাদের চারটা আউটলেটের অ্যাড্রেস। আমাদের চারটা আউটলেট আছে, আর একটা হচ্ছে মিরপুরে, মিরপুর ছয় মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিট। আর একটা হচ্ছে হাতিরপুল স্টান প্লাজা 1/90 নাম্বার শপ, গ্রাউন্ড ফ্লোর। এছাড়া আমাদের আরো একটা আউটলেট আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ আল জয়নাল ট্রেড শপিং সেন্টার, সেটার দ্বিতীয় তলায় 209 এবং 210 নম্বর আউটলেট। এছাড়া সাভারের আউটলেট অ্যাড্রেসটি হচ্ছে সাভার সেনা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সেকশনের 16 নম্বর আউটলেট। আর আজকে আমার চুলটা যে সুন্দর করে কার্ল করা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আমাদের স্ট্রেটনার দিয়ে করেছি, ঠিক আছে? যদি সেটাও আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করেন, আমি কিন্তু তাহলে দেখিয়ে দিব যে আমি কিভাবে করে কার্ল করেছি। ওকে, হাই আপু, হ্যালো। বুস্টার ক্রিমের প্রাইস 299, ঠিক আছে? সো আমি এখন ফার্স্টে নতুন প্রোডাক্ট দিয়ে শুরু করব নাকি পুরাতন প্রোডাক্ট দিয়ে শুরু করব, আমাকে জাস্ট একটু আপনারা জানান, ঠিক আছে? আর এরই সাথে একটু একটু দেখিয়ে দিই, তাই না? আমারই তো দর্শ হচ্ছে না যে স্কাই পার্ল ক্রিমটা কিন্তু আমাদের কাছে চলে আসছে, ঠিক আছে? এটা আগেও আমাদের কাছে ছিল, বাট কিছুদিন হচ্ছে যে এটা আমাদের রিস্টক করা হয়নি, দেন এগেইন এটা আমরা রিস্টক করেছি জাস্ট আপনাদের রিকোয়েস্টের জন্য। অনেক আপুরা কিম পার্লের এটার ব্যাপারে, কিম পার্ল বলছি স্কাই পার্ল বা টার্মারিক ক্রিম, অনেকে বলেন যে কিমের টার্মারিক ক্রিমটা, সো এটা কিন্তু অনেকদিন পর রিস্টক করা হয়েছে, এইটার ব্যাপারটাও আমি সবাইকে বলবো। আর সবাই জাস্ট একটু লাইভটাকে শেয়ার করেন, লাইভ একটু লাভ রিয়াক্ট দেন, আর আমাকে জানান যে সব কিছু ক্লিয়ার আছে কি না, ঠিক আছে? বুস্টার ক্রিমের প্রাইস 299, ঠিক আছে? হাই আপু, হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? তোমরা সবাই কেমন আছো জানাও। কালকে আমার উইকেন্ড ছিল, কালকে আমি অনেক বেশি মিস করছি তোমাদের সবাইকে সবাইকে সবাইকে, ঠিক আছে? সো তোমরা কি আমাকে মিস করছো আমাকে জানাও, কজ আমি কালকে বাসায় বসে বসে সারাদিন লাইভ দেখতেছিলাম লাইভ দেখতেছিলাম। আর কালকে লিটারালি আমার এত খারাপ লাগতেছিল যে আমি অফিসে আসতে পারিনি, আমি আম্মুকে বলতেছি আম্মু আমার বাসায় ভালো লাগতেছে না, আমি অফিসে যাবো অফিসে যাবো, এরকম টাইপের একটা অবস্থা হয়ে গেছিল। সো কার কি অবস্থা সবাই জানাও, আর লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও, বিকজ আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আপুরা আসতেছে এটা দেখতে পাচ্ছি না, কমেন্ট দেখতে পাচ্ছি না। আমাকে একটু কেউ কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিক আছে কিনা, আমি একটু দেখে আমার লাইভ দেখি তাহলে একটু বুঝতে পারবো। হ্যাঁ, ওকে, সো সবার কি অবস্থা সবাই বলো তো। আর আজকে বাই ওয়ান গেট ওয়ান আছে, বাই ওয়ান গেট ওয়ান এর এই অফারটা কিন্তু শুধুমাত্র আজকের এই লাইভটা চলাকালীনই থাকবে, ঠিক আছে? সো আমরা একটা ছোট্ট খেলা খেলবো, খেলার ফাঁকে ফাঁকে হচ্ছে কি আমরা এক একটা করে বাই ওয়ান গেট ওয়ান এর প্রোডাক্ট দেখাবো, এবং আমি টাইম ধরে দিব, সেই টাইমের মধ্যেই যারা যারা অর্ডার করবেন তারাই প্রোডাক্ট পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, লাইভ প্রচুর ভোলা দেখাচ্ছে। আচ্ছা, আমাকে একটু জানাও তো লাইভ ক্লিয়ার আছে কিনা আপু, আমার ফেস অনেক স্পটস আছে, কি করব? যাদের ফেসে স্পটস আছে, পিম্পলস আছে, তাদের জন্য আজকে লাইভটা অনেক বেশি স্পেশাল, ঠিক আছে? আজকে লাইভ পুরোটা জুড়েই আমি যাদের ফেসে স্পটস আছে, যারা একটু ব্রাইটেনিং হতে চাচ্ছেন, যাদের ফেসে পিম্পলস আছে, পিম্পলস রিমুভ করতে চাচ্ছে, পুরো লাইভটা জুড়েই আমি আজকে এই প্রোডাক্টগুলো দেখাবো। সো আমাকে জাস্ট একটু জানান যে লাইভটা ঠিক আছে কিনা, কাজ আমি না এখানে দেখতে পাচ্ছি যে ঠিক নেই। আচ্ছা আপু, স্কিন অনেক ডার্ক হয়ে গেছে, বডিও অনেক ডার্ক, সুপার ফাস্ট ব্রাইটেনিং এর জন্য কি ইউজ করব? যারা সুপার ফাস্ট ব্রাইটেনিং করতে চাচ্ছেন বডি, ঠিক আছে, তাদেরকে আজকে একটা কম্বো করে দিব, তাদের একটা কম্বো করে দিব। সো অবশ্যই লাইভের সাথে আমার মানে আমার সাথে থাকতে হবে, লাইভের শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে, আমি দেখিয়ে দিব। আচ্ছা, এখন আমি আর লেট না করি, যারা যারা লাইভে আছো সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু লাইভটাকে শেয়ার করা শুরু করো, আর আমি প্রোডাক্ট দেখানো শুরু করে দিই। ওকে আপু, স্কিন অনেক ডার্ক হয়ে গেছে, পড়েছে আপু। আচ্ছা, 77 এর কোন শেডটা নিতে হবে আপু? আমি 77 এর ফাউন্ডেশন ইউজ করিনি, আর আমি জানি না যে আসলে কোন শেডটা আপনি নেবেন, বাট এভাবে করে বলা যায় না, আপনি আপনার একটা ছবি আমাদের পেজ ইনবক্স করেন, তারপর হচ্ছে গিয়ে বলা যাবে, ঠিক আছে? সো এখন আমি যে প্রোডাক্টটা সবার ফার্স্টে দেখাবো, সবার ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে শ্যাম্পু, বিকজ আজকে আমি হচ্ছে গিয়ে ডোভ শ্যাম্পুটা ইউজ করছি আর আমার কাছে খুব ভালো লাগছে। আমি মোটেও ডোভের ফ্যান না, বাট আজকে ইউজ করে আমার কাছে খুব ভালো লাগছে ডোভের শ্যাম্পুটা। হ্যাঁ, সো আমি যেটা ইউজ করছি সেটা একটু দেখাই দিই। আজকে আমি এইটা অ্যাপ্লাই করেছি আর এই শ্যাম্পুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটার প্রাইস পড়বে 380 টাকা করে, এবং এটার কাজটা আমি একটু বলি, এটা চুলটাকে সুপার সফট সিল্কি যারা করতে চাচ্ছ তারা এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এটা একই সাথে বলি, যাদের চুলটা কিনে একটু ড্যামেজ হয়ে গেছে ড্যামেজটাকেও রিপেয়ার করতে সাহায্য করবে এটা। সো এটার প্রাইস কিন্তু পড়ছে 380 টাকা করে। ওকে, সো আমি একটু দেখি কমেন্টের কী অবস্থা।
লাইভ শেয়ার হয়নি কিন্তু, ঠিক আছে? লাইভ শেয়ার না হলে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান এর প্রোডাক্ট আমি দেখাবো না। লাইভ শেয়ার হওয়া চাই, মাস্ট অ্যান্ড মাস্ট, ঠিক আছে? লাইভ শেয়ার হলেই আমি বাই ওয়ান গেট ওয়ান এর প্রোডাক্ট দেখিয়ে দিব। আচ্ছা, সো লাইভ কারা কারা শেয়ার করছেন তারা সবাই শেয়ার ডাউন লিখবেন, মাস্ট অ্যান্ড মাস্ট, এবং শেয়ারের এসএস দিয়ে কিন্তু আপনাকে প্রোডাক্ট অর্ডার করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রোডাক্ট পাবেন না, ঠিক আছে? আপু অয়েল স্কিনের জন্য ভালো ফাউন্ডেশন দেখো, আপু ফাউন্ডেশন আমি নিয়ে আসেন, আপু ট্রেসমে শ্যাম্পু গুলো দেখাও, অ্যান্ড প্রাইস বলো। আপু আমার লাস্ট তিন চার দিন আগের একটা লাইভ দেখবেন, আমি সেখানে সবগুলো ট্রেসমের শ্যাম্পু নিয়ে কথা বলেছি। আচ্ছা, আজ অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এখন আমি যেটা দেখাবো, এখন একটা জাস্ট কম্বো দেখাবো, যারা স্টুডেন্ট বাজেটে কম্বো নিতে চাচ্ছ, হোয়াইটেনিং কম্বো, তাদেরকে দেখাই দিব। হাই সুন্দরী আপু, হ্যালো, কি অবস্থা, কেমন আছে? আর এখন আমি যে কম্বোটা দেখাবো এটা একদমই রিজনেবল প্রাইসে, ঠিক আছে? যারা একদম রিজনেবল প্রাইসে হোয়াইটেনিং কম্বো খুঁজছে তারা এই কম্বোটা নেবেন। কই রাখলাম একটা, এই যে এই হচ্ছে কি হোয়াইটেনিং কম্বোটা, ও নো প্লিজ। ওকে, সো যেটা বলছি, হাই সুন্দরী আপু, হ্যালো হ্যালো হ্যালো। সো যেটা আমি দেখাবো এখন এটা হচ্ছে সুপার হোয়াইটেনিং কম্বো, যারা চাচ্ছ একদম স্টুডেন্ট বাজেটে তারা এই কম্বোটা ইউজ করবে। এই কম্বোর মধ্যে তোমরা একটা গার্নিয়ারের ফেস ওয়াশ পেয়ে যাচ্ছ, একটা কিম ক্রিম পেয়ে যাচ্ছ, এবং একটা কিন্তু কিমের সিরাম পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো আমি এই তিনটার কাজ একটু বলে দিই। ফার্স্ট অফ অল, গার্নিয়ারের এই ফেস ওয়াশটা কিন্তু স্কিনটাকে অনেক সুন্দর করে ডিপ ক্লিন করতে সাহায্য করে এবং স্কিনটাকে ব্রাইটেনিং করে। আর কিম হোয়াইটটা তো যারা যারা অ্যাপ্লাই করছো তারা জানো যে কিম হোয়াইটটা আসলে কি জাদুকরি একটা ক্রিম, যেটা স্কিনটাকে প্রচুর পরিমাণে ব্রাইটেনিং করতে সাহায্য করে। এবং কিম হোয়াইটের সিরামটাও কিন্তু ঠিক সেম ভাবে এটা কিন্তু স্কিনটাকে স্পট আউট করতে সাহায্য করে এবং স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করে। সো এই টোটাল কম্বোটার প্রাইস কিন্তু পড়বে 999 টাকা করে, ঠিক আছে? 999 এটার প্রাইস পড়বে। যারা যারা নিতে চাচ্ছ পেজ ইনবক্স করতে হবে। আচ্ছা, জাবেদ ভাই লিখেছে হাই হ্যালো। সো লাইভ কিন্তু তোমরা শেয়ার করছো না, হ্যাঁ? লাইভ শেয়ার না করলে কিন্তু আমি অফারের প্রোডাক্ট দেখাবো না, বাই ওয়ান গেট ওয়ানে কোনটা আছে এটা কিন্তু আমি দেখাবো না। ওকে, সো যারা যারা লাইভে আছো লাইভে একটু কমেন্ট করো, লাইভে কমেন্ট না করলে আমি কিভাবে করে বুঝবো যে লাইভটা ঠিক আছে কিনা, আপনারা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এটা তো বোঝার উপায় নেই, তাই না? সো লাইভ শেয়ার করা চাই, যারা যারা শেয়ার করছো তারা কিন্তু বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট পেয়ে যাবা। ওকে, সো এরপরে 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 দাঁড়াও, এরপর আমি একটা নতুন প্রোডাক্ট দেখাবো, এটা হচ্ছে ওয়াকালি ক্রিম, এটার ব্যাপারটা একটু কথা বলি। আর এটা হচ্ছে এই ক্রিমটা অনেকেই অনেকেই এই ক্রিমটা চিনো, ঠিক আছে? আপু বডি হোয়াইটেনিং এর কিছু দেখাও, আপু দেখাবো, লাইভের শেষ পর্যন্ত থাকো, হ্যাঁ আমি দেখিয়ে দিব। সো এটা একটু দেখাই, এটা হচ্ছে ওয়াকালির ক্রিমটা। আর এই ক্রিমটা মেইনলি এখানে লেখাই আছে হোয়াইট পারফেক্ট হোয়াইটেনিং ক্রিম, এটা একটা ডে ক্রিম, এবং এই ডে ক্রিমটা সব ডে ক্রিমের থেকে একটু ডিফারেন্ট, বিকজ এইটা স্কিনটাকে টান টান করতে সাহায্য করবে, স্কিনটাকে তো ব্রাইটেনিং দেখাবেই। একই সাথে যাদের কিনা থাকে না যে ত্বকটা একদমই ড্যামেজ হয়ে গেছে, মসৃণ করতে চাচ্ছ, তারা এটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, আমি একটু দেখি কমেন্ট কী আসছে। আচ্ছা, সো একটু বলি যে যাদের কিনা একটু বয়স বেশি হয়ে গেছে এবং একটা ভালো ডে ক্রিম ইউজ করতে চাচ্ছ তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, তাদের জন্য এই ডে ক্রিমটা ভালো হবে এবং এটা খুব সুন্দর করে স্কিনের সাথে মিশে যাবে, ঠিক আছে? সো কারা কারা এটা চাও বলো, কারা কারা এটা চাও? আপু তোমরা ওয়াও ব্র্যান্ডের প্রোডাক্ট আনো প্লিজ। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখি কয়টা শেয়ার হলো, ঠিক আছে? আমি একটু দেখবো, আর খুবই 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 কম শেয়ার হয়েছে, ঠিক আছে? আরও কিছু শেয়ার হতে হবে, আর এই শেয়ার হবে না, ঠিক আছে? যারা যারা শেয়ার করছো তারাই কিন্তু বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট পাবা। সো এটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ওয়াকালির ক্রিমটি, এবং ওয়াকালির ক্রিমের প্রাইস কত পড়বে বলো তো? ওয়াকালির ক্রিমের প্রাইস পড়বে 350 টাকা অর 300 টাকা করে। আচ্ছা, সো এটার ব্যাপারটা একটু বলি, এটা ডে ক্রিম হিসেবে আমরা ইউজ করতে পারবো, এটা অ্যাজ এ ব্রাইটেনিং ডে ক্রিম হিসেবে খুবই ভালো কাজ করবে, এবং যাদের স্কিনে কিনা থাকে না যে ছোপ ছোপ দাগ পড়ে গেছে তারাও এটা ইউজ করতে পারবা। এগ হোয়াইট পিল অফ মাস্ক আনছে না? এগ হোয়াইট পিল অফ মাস্ক আনা হয়নি। ওকে, সো এরপর আর একটা প্রোডাক্ট দেখাবো, এটা হচ্ছে ওয়াকালির মাসাজ ক্রিম, যারা একটা ভালো মাসাজ ক্রিম খুঁজছো তারা এইটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এই মাসাজ ক্রিমটার প্রাইসও পড়বে কিন্তু ওরকম টাইপেরই, 300 or 350 টাকা এটার প্রাইস পড়বে। এই মাসাজ ক্রিমটা মেইনলি স্কিনটাকে অনেক বেশি ব্রাইটেনিং করতে সাহায্য করবে, গ্লাস একটি ইফেক্ট দিতে সাহায্য করবে এটা। সো এটা দেখে দিলাম, 24K সাবানটা ভালো না বুঝিনি, আপনি কি নিয়েছেন আমাদের থেকে, কোন সোপটা নিয়েছেন?
কিম হোয়াইট ক্রিমটার প্রাইস কত কিম হোয়াইট ক্রিমটার প্রাইস হবে 290 টাকা করে ঠিক আছে 290 টাকা করে এরপর আমি আরো একটা ক্রিম দেখাই এটা হচ্ছে স্কাই পার্লের ক্রিমটা আর এই ক্রিমটাই আমি হচ্ছে সবার ফারস্টে দেখিয়েছি যারা কি স্কিনে স্পটস আউট করতে চাচ্ছো স্কিনটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছো তারা মেইনলি এই ক্রিমটা ইউজ করবে এবং যাদের স্কিনে পিম্পলস হয়ে ভরে গেছে একদমই স্কিনের অবস্থা 12টা তাদের জন্য এই ক্রিমটা কিন্তু অনেক 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 বেশি ভালো কাজ করবে আচ্ছা এগ ওয়াইট পিল অফ মাস্টার আনে নাই আপু আর আনবে বলা যাচ্ছে না ঠিক আছে আনলে তো আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ সো এটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে কিমের ক্রিমটা এটা টারমারিকের একটা ক্রিম যেটা কিনে স্কিনের পিম্পলসটাকে রিমুভ করতে সাহায্য করবে পিম্পলসের স্পটস রিমুভ করতে সাহায্য করবে আর যাদের স্কিনে অনেক বেশি পিম্পলস আছে তারা অবশ্যই এই ক্রিমটার সাথে একটা সিরাম আপনাকে নিতে হবে সেটা হচ্ছে মেলাওয়ে ট্রি ট্রি সিরাম এবং মেলাওয়ে ট্রি ট্রি সিরামগুলো কিন্তু এখন পর্যন্ত 310 টাকাই আছে ঠিক আছে 310 টাকা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা লাইভ শেয়ার হচ্ছে না কিন্তু ঠিক আছে লাইভ শেয়ার হওয়া চাই লাইভ শেয়ার করতে হবে না কিন্তু হবে না আচ্ছা লাইভটা প্রচুর 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 শেয়ার করেন আপু ক্রিমগুলো কত গ্রাম করে আছে ক্রিমটা কত গ্রাম এই ক্রিমটা মেবি দাঁড়াও আমি একটু দেখে নিই এটা একটু দেখে নিই এটা 20 গ্রামের একটা ক্রিম ঠিক আছে এটা 20 গ্রামের মতো আছে এবং এই ক্রিম ক্রিমটা কিন্তু সবার স্কিনে সুইটেবল যাদের টার্মারিকের সমস্যা আছে একটু তারা প্যাচ টেস্ট করে নিও যে স্কিনে স্যুট করছে কিনা যদি স্যুট করে তাহলে এটা খুবই ভালো কাজ করবে আর যাদের কিনা সেন্সিটিভ স্কিন আছে তারাও এটা ইউজ করতে পারবা সমস্যা নেই এই ক্রিমটা কত গ্রাম আর প্রাইস কত এই ক্রিমটার প্রাইস পড়বে 350 টাকা করে ঠিক আছে 350 টাকা করে এটার প্রাইস পড়বে ওকে সো লাইভ শেয়ার হচ্ছে না কিন্তু লাইভ শেয়ার হওয়া চাই লাইভ শেয়ার না হলে কিন্তু আজকে বাই ওয়ান গেট ওয়ান অফার আমি দিবই না ঠিক আছে লাইভ শেয়ার হওয়া চাই সেটা আমি একটু রেখে দিই এটা রেখে আমি একটু দেখি কি অবস্থা আপনাদের কি অবস্থা হ্যালো গেদু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অনেক বেশি মিস করতেছিলাম তোমাকে নিশিতা নামির আপুকে তারপর অনেক আপুরা আছে যারা রেগুলার থাকে তাদেরকে অনেক বেশি মিস করতেছি আমি সো কই সবাই কোথায় আমি সবাইকে দেখতে চাই সো এরপর আমি একটু দেখি লাইভের কি অবস্থা লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা একটু আমি দেখি হ্যাঁ এটা একটু দেখি ওকে সো লাইভ ক্লিয়ার থাকলে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে লাইভ ক্লিয়ার থাকলে আমাকে কমেন্ট করে জানাও আর লাইভটা শেয়ার করতে হবে যারা বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট চাচ্ছ যারা লাইভে বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট চাচ্ছ তারা কমেন্ট করে জানাও ওকে সো লাইভটা আমি একটু শেয়ার করে দিই আচ্ছা লাইভ ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার ওকে সো লাইভ ক্লিয়ার থাকলে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও ঠিক আছে আর যারা যারা আমাকে দেখতে পাচ্ছ সবাই একটু লাভ রিয়্যাক্ট দাও না হলে আমি বুঝতে পারবো না ওকে 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 আচ্ছা আপু ক্রিমটার প্রাইস কত ক্রিমের প্রাইস পড়বে 350 টাকা করে ঠিক আছে আচ্ছা লাইভ কারা কারা শেয়ার করছো তারা শেয়ার ডান লেখো আদারওয়াইজ কিন্তু বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট দেওয়া হবে না আর আজকে কিন্তু সেই সেই প্রোডাক্টটা বাই ওয়ান গেট ওয়ান আছে চেক করছি শেয়ার করতে করছি পাখি আচ্ছা ঠিক আছে আপু ক্রিমটার প্রাইস আমি বলে দিয়েছি ক্রিমটার প্রাইস বলে দিয়েছি সবাই লাইভটাকে একটু শেয়ার করো সবার লাইভটাকে একটু শেয়ার করতে হবে ওকে এরপরে 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 সো সবাই লাইভটাকে শেয়ার করো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ওকে সো যেটা বলছি যে এখন কিন্তু আমি কি কি দেখানো শুরু করবো জাস্ট এখন আমি চেষ্টা করবো বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্টটা এই ধুমধারাকা এখন দেখাই দিতে আপু একটা ভালো কন্ডিশনারের নাম বলো একটা ভালো কন্ডিশনার নিতে চাইলে অবশ্যই ট্রেসেমে ব্র্যান্ডের কন্ডিশনারগুলো নেওয়ার চেষ্টা করবেন এগুলো আপনাদের চুলের জন্য অনেক বেশি ভালো হবে ঠিক আছে চুলের জন্য অনেক বেশি ভালো হবে ট্রেসেমের কন্ডিশনার যারা যারা নিবা ওকে সো কেমন আছো বেবি তোমার কথাই আমি মাত্র বলছিলাম যে আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম আচ্ছা সো যারা যারা লাইভে আছো লাইভটা কি
একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, কিম ক্রিমটাকে অরিজিনাল কিভাবে করে বুঝবো? আপু, ফার্স্ট অফ অল কিম ক্রিমের টেক্সচার এবং কিম ক্রিমের কালার দেখে বোঝা যাবে যে কোনটা অরিজিনাল এবং কোনটা ফেক। যেটা অরিজিনাল সেটা প্যাকেজিং এ আপনাকে বলে দিবে যে এটা অরিজিনাল, ঠিক আছে? এবং যেটা কিম স্কাই যেটা অরিজিনাল সেটার এরকম সুন্দর করে লেখা থাকবে যেখানে স্কাই স্কাই এন্ড এটার ভিতরে একটা কাগজও থাকবে। আচ্ছা, চোখের চারপাশে কালো দাগের কিছু আছে? জি আপু আছে। আই ক্রিম নিয়ে নেবেন, আমাদের আমাদের থ্রিরাবো ক্লিনিকের আই ক্রিমগুলো অ্যাভেলেবেল আছে। এরপরে যেটা দেখাবো, আচ্ছা আমি এখানে কারো কমেন্ট পাইতেছি না, মানে আজকে লাইভটা টোটালি ডিজাস্টার হয়ে যাইতেছে, ঠিক আছে? সো লাইভটা প্রচুর শেয়ার করা চাই, যারা যারা লাইভে আছো আমি একটু দেখে আমার ফোন থেকে আমি কমেন্টগুলো পড়বো, কারণ আজকে এত বেশি সমস্যা দেখা দিচ্ছে লাইভে, এটা কোনো কথা? যারা যারা লাইভে আছো লাইভটাকে একটু শেয়ার করে দাও, নাহলে আমার মন খারাপ হয়ে যাইতেছে। ওকে, সো এখন আমি দেখানো শুরু করে দিই আমাদের চোপা হার্ব টিটা। আর এই টিটা কি কাজ করবে? যাদের কিনা প্রচুর পরিমাণে ওয়েট বেড়ে গেছে, যারা ওয়েটটাকে লস করতে চাচ্ছ তারা এই টিটা নিতে পারো। এটার প্রাইস করবে 580 টাকা করে। এবং এটার খাবার প্রসেসটাও কিন্তু খুব সুন্দর, এটার সুন্দর মতো পানিটা বয়েল করে তারপর হচ্ছে গিয়ে হার্বসগুলোকে আপনাকে সুন্দর করে হচ্ছে বয়েল করতে হবে, তারপর এটা আপনি নামিয়ে ছেঁকে খেয়ে ফেলবেন। খুবই 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 পাওয়ারফুল একটা টি, যারা ওয়েট লসের জন্য একটা ভালো টি খুঁজছেন তারা এটা নেবেন। সব প্রোডাক্টস কি বাই ওয়ান গেট ওয়ানে আছে? বাই ওয়ান গেট ওয়ানে আজকে অনেকগুলো প্রোডাক্টস আছে, সো সেই প্রোডাক্টসগুলো কী কী সেটা কিন্তু দেখার জন্য অবশ্যই লাইভটাকে শেয়ার করতে হবে। লাইভে লাভ রিয়াক্ট করাচ্ছে এবং লাইভে কমেন্ট করেন, ঠিক আছে? লাইভে কমেন্ট করতে হবে এবং লাইভে শেয়ার করতে হবে। আর লাইভে যারা যারা আছেন সবাই একটু লাভ রিয়াক্ট দেন, জাস্ট একটু লাভ রিয়াক্ট দেন। আচ্ছা ভাইয়াকে গ্লুটা ফসাটা আবার ওকে গ্লুটা ফ্রোস্টাটা আবার আনতে বলো প্লিজ আপু। ওকে, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? নাদি আপু আপনাকে অনেকদিন পরে দেখতে পাইলাম, অনেকদিন পরে, লিটারালি অনেকদিন পরে। সো যারা যারা আছেন এই মুহূর্তে লাইভে সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন। আর আমি একটু দেখাই, এটা হচ্ছে জাপান ফেস প্যাকটা, অনেকে জাপান হোয়াইট ফেস প্যাক বলেন এটাকে। কি অবস্থা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সেটার ব্যাপারটা একটু বলি, এই ফেস প্যাকটা কিন্তু আপনারা ফেস অ্যান্ড বডি বোথ ইউজ করতে পারবেন। যাদের ফেসে সানট্যান পড়ে গেছে বা বডিতে সানট্যান পড়ে গেছে তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা অনেক বেশি ভালো, ঠিক আছে? তারা এটা অ্যাপ্লাই করবেন নিশ্চিন্তে, কারণ এইটা এমন একটা ফেস প্যাক যেটা আপনার ঘাড়ের গলার কালো দাগটাকে রিমুভ করার পাশাপাশি আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে। গত পরশুদিন এক্সাম শেষ হয়েছে, 14 তারিখ থেকে 31 তারিখ এক্সাম আছে। আল্লাহ, এক্সামের কথা শুনলে আমার মনে হয় যে আমার প্রেশার লো হয়ে যেতেছে, আমি অসুস্থ হয়ে যাই, আমার এক্সাম এত বেশি ভয় লাগে, আমার এক্সাম মোটা পছন্দ না। সো এটা হচ্ছে কি প্রিমিয়াম ফেস প্যাকটা, এইটা কিন্তু অনেক ফ্যান আছেন যে এটা এত বেশি পছন্দ করেন আর এটার এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে। সো আমি বলবো যে যারা স্কিনটাকে ব্রাইটেনিংয়ের জন্য একটা ভালো ফেস প্যাক নিতে চাচ্ছেন তারা মাস্ট অ্যান্ড মাস্ট এটা ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ক্রাইসিসে ছিলাম, আগের থেকে ভালো আছে এখন যাক আলহামদুলিল্লাহ। ফ্রাইডেতে মিরপুর যাব মামা বাড়ি। বাহ, তাহলে মিরপুর আউটলেটে চলে আসো আপু, মিরপুর আউটলেটে চলে আসো, মিরপুর আউটলেটে এসে মিরপুর আউটলেট থেকে শপিং করো। আচ্ছা, সো যারা যারা লাইভে আছো সবাই একটু লাইভে লাভ রাখ দাও, ঠিক আছে? আমি একটু দেখতে চাই যে কারা কারা লাইভে আছো, কেজ আমি না বুঝতে পারি না যদি লাইভে লাভ রাখ না থাকে। ফেস প্যাকটার নাম কি? ফেস প্যাকটার নাম হচ্ছে প্রিমিয়াম হোয়াইট ফেস প্যাকটা, ঠিক আছে? মাইল্ডের ক্রিমটা আছে কি? হ্যাঁ, মাইল্ডের মাইল্ডের ক্রিমটা আছে। সো আমি মাইল্ডের মাইল্ডের ক্রিমটাও একটু দেখে দিই, কাজ আজকে আমি মাইল্ডের মাইল্ডের ক্রিমটা আনছি। সো এই হচ্ছে কি মাইল্ডের মাইল্ডের ক্রিমটা, আমাকে কম্বিনেশন স্কিনে একটা সানস্ক্রিন দেখান, কোরিয়ান কম্বিনেশন স্কিন। আপু আজকে আমি কোরিয়ান সানব্লক আনি নাই, ঠিক আছে? বাট আপনি লিভলিসের সানব্লকটা নিতে পারেন। তুমি আর সুইট হার্ট আছো বাই ওয়ান গেট ওয়ানে, আমি নিবো, ডেলিভারি চার্জ দিবো না বেবি। আচ্ছা তাই না, আমরা এমনি এমনি চলে আসবো। ওজন কমানোর জন্য একটা ভালো কফি দেখাও, আচ্ছা দেখিয়ে দিবো। সো এটা হচ্ছে মাইল্ডের মাইল্ডের ক্রিমটা, যারা স্কিনটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছেন, স্পটস আউট করতে চাচ্ছেন তারা এইটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখনো ড্রিম দেখি, আমি এক্সামে আছি আর আমি কিছু পারি না। আরে এক্সাম জিনিসটা আমার কাছে দুঃস্বপ্নের মতো, যেটা আমি আর কখনোই দিতেও চাই না, দেখতেও চাই না, এমন টাইপের। আচ্ছা ভাইয়াকে বলো ওয়েট লসের টিতে অফার দিতে। আচ্ছা ঠিক আছে, মাইল্ডের মাইল্ডের ক্রিমটা প্রাইস 700 টাকা সম্ভবত আছে। সো এখন আমি যেটা করব বলো তো কি করব, এখন আমি আরো একটা প্রোডাক্ট দেখাবো ওয়েট লসের, ওয়েট লসের টিটা, টি তো দেখাই দিছি, এবার একটা কফি দেখাই। এটা হচ্ছে ডিগ্রি কফিটা, ঠিক আছে? ডিগ্রি কফিটা মেইনলি যারা চাচ্ছেন যে কোনো কষ্ট না করে ওয়েটটাকে লস করতে তারা ডিগ্রি কফিটা নেবেন, তাদের জন্য এটা বেশি ভালো হবে। আপনি ময়মনসিংহে দেওয়া যাবে, আপনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন না কেন সেখানেই প্রোডাক্ট দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা আপু, কোলাজেন কফি স্ক্রাবারের, কোলাজেন কফি স্ক্রাবার সোপের রিভিউ বলো।
কোলাজেন কফি স্ক্রাবার সোপটা আমি নিজে ইউজ করছি, যেটা বডির জন্য ভালো, ফেসের জন্য না। ঠিক আছে, যারা বডির জন্য নেবেন তাদের খুবই ভালো কাজ করবে, বাট ফেসের জন্য ভালো কাজ করে না। সো এটা হচ্ছে ডিগ্রি কফিটা। ডিগ্রি কফিটার কাজ হচ্ছে, ডিগ্রি কফিটা আপনাকে বিনা কষ্টে ওয়েট লস করাতে সাহায্য করবে। যারা কিনা একটু খাদ্যরসিক মানুষ আছেন, খাবার খেতে পছন্দ করেন, তারা ডিগ্রি কফিটা নিয়ে নেবেন। আচ্ছা, ফেস প্যাকের প্রাইসটা বলো। ফেস প্যাকের প্রাইস পড়বে 750 টাকা সম্ভবত, আর এটার প্রাইস তো বলে দিলাম। আর এটার ইউজিং প্রসেসটাও কিন্তু খুবই 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 সিম্পল। ঠিক আছে, জাস্ট আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করে 5 মিনিটের মতো রাখবেন, তারপরেই হচ্ছে কি ওয়াশ করে ফেললেই হয়ে যাবে। ওকে, সো এরপর আমি দেখতে চাই যে লাইভ কারা কারা শেয়ার করছো। ঠিক আছে, পাখি একটা রাখো, তুমি কেমন আছো বলো। কোরিয়ান সিরাম দেখেন, কম্বিনেশন স্কিন। আচ্ছা, দেখাই দিচ্ছি। আচ্ছা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এরপরে দাঁড়াও, এরপর একটু দেখাই। আপু, কফিটার দাম কত? কফির প্রাইস পড়বে 780 টাকা আর 580 টাকা। ঠিক আছে, এটা আমি দেখে দিলাম। ভালো বডি ক্রিম সাজেস্ট করুন। ভালো বডি ক্রিম আজকে আমি দেখাবো, আজকে বাই ওয়ান গেট ওয়ানে দিব। ঠিক আছে, বডি ক্রিম আজকে বাই ওয়ান গেট ওয়ানে থাকবে, আমি একটুখানি বলেই দিলাম। সো কোন বডি ক্রিমটা এবং কি থাকছে সেটা কিন্তু আমি বলে দিব। আর যে বডি হোয়াইটেনিং ক্রিম দেখাবো সেটা একদমই বাজেট ফ্রেন্ডলি এবং প্রচুর পরিমাণে বডি হোয়াইটেনিং এর জন্য কার্যকরী। আচ্ছা, সিরিয়াসলি আমি নিব তোমাদেরকে ভাইয়া। আচ্ছা, চুল অনেক সফট, শাইনি আর লং করার জন্য কিছু বলো। চুল অনেক বেশি সফট যারা করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই প্রো ফাইবারটা ইউজ করতে হবে। ঠিক আছে, প্রো ফাইবারটা ইউজ করতে হবে, আর চুলটা লং করার জন্য হেয়ার ক্যাপসুল ইউজ করতে হবে। অ্যালাকের কজিক অ্যাসিড ক্রিমের প্রাইস পড়বে 760 টাকা সম্ভবত, এবং এটা যারা স্কিনটাকে পিলিং করতে চাচ্ছেন তারা এটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, সো এটা দেখিয়ে দিলাম। এবং অ্যালাইকের এই ক্রিমটা কিন্তু যাদের স্কিনে প্রচুর পরিমাণে স্পটস আছে বা মেলাজমা আছে, লালতিল ব্রাউনতিল আছে, তারা এটা ইউজ করতে পারবেন। আপু, সোপ দেখাও। আচ্ছা, দেখাবো আপু, রেড অ্যাপেল কোলাজেন ফেস ওয়াশ আর বেরি প্লাস ইউজ করলে কেমন রেজাল্ট পাবো, কেমন হোয়াইটেনিং করবে? ভালো হোয়াইটেনিং করবে, বাট সেটার সাথে আপনাকে একটা সিরাম ইউজ করতে হবে। হ্যাঁ, সিরাম ইউজ করতে হবে, আমি একটু দেখাই। মেলাওয়ের এই সিরামটা ইউজ করতে হবে। মেলাওয়ের সিরামগুলোর এখনকার প্রাইস কিন্তু 310 টাকা করে। ঠিক আছে, 310 টাকায় আপনারা মেলাওয়ের সিরাম পেয়ে যাচ্ছেন। ভালো ফেস ক্রিম দেখাও, আপনার স্কিন টাইপটা বলেন, আপনার স্কিন টাইপটা বলেন, আমি দেখিয়ে দিব। আচ্ছা, ক্রিম ছাড়া স্পটসের সলিউশন দেখাও। ক্রিম ছাড়া যারা স্পটস আউট করতে চাচ্ছেন তারা মাস্ট অ্যান্ড মাস্ট চেষ্টা করবেন এই সিরামটা অ্যাপ্লাই করার, মেলাওয়ের হাইলোরনিক অ্যাসিড সিরাম, যেটা আপনাদের স্পটস আউট করতে সাহায্য করবে। ঠিক আছে, সো এটা দেখিয়ে দিলাম যে এটা উইথআউট ক্রিম আপনার স্কিনটাকে স্পটস আউট করবে। সো এটা দেখিয়ে দিলাম, আর এটার প্রাইসও পড়বে 310 টাকা করে। এটা দিলে কি তিল চলে যাবে? কজিক অ্যাসিড ক্রিমটা দিলে তিল চলে যাবে। ঠিক আছে, তিল চলে যাবে, আমাদের যে কজিক অ্যাসিডের ক্রিমটা আছে অ্যালাইকের, ওইটা অ্যাপ্লাই করলে। ওকে, সো আমি একটু দেখি, দাঁড়াও আমি একটু দেখি। আচ্ছা, লাইভ অনেক ভালো শেয়ার হয়েছে, সবাই জাস্ট একটু লাইভ রিয়াক্ট দেন, মানে লাভ রিয়াক্ট দেন, এখন আর হচ্ছে গিয়ে একটু কমেন্ট করেন তাহলেই হবে। আর আচ্ছা, পোর মিনিমাইজের জন্য কি ইউজ করব? যারা পোর মিনিমাইজিং এর জন্য একটা ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছ তাদেরকে আমি অবশ্যই বলবো আমাদের প্রোজারেক্সের এই ক্রিমটা ইউজ করো, আর মেলাওয়ের কোলাজেনের যে সিরামটা আছে এইটা ইউজ করো। ঠিক আছে, এটার প্রাইস পড়বে 310 টাকা করে, এবং ক্রিমটার প্রাইস পড়বে মেবি 1200-1300 টাকা। এটা শুধুমাত্র যে পোর্স মিনিমাইজ করবে এমনটা না, এটা যাদের স্কিনে ব্রনের গর্ত আছে বা যাদের স্কিনে স্পটস আছে, স্কিন ব্রাইটেনিং করতে চাচ্ছ, তারা সবাই এটা ইউজ করতে পারবা। আচ্ছা আপু, কিম ক্রিম আর ইউজার নিয়েছেন সিরাম সিম্পল টোনার একসাথে ইউজ করা যাবে না? ঠিক আছে, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ মুনিয়াজাদ। আপু, আপনি কেমন আছেন বলেন, আপনাকে অনেকদিন পরে দেখছি। আচ্ছা, 400 টাকার মধ্যে অয়েলি স্কিনের ময়েশ্চারাইজার দেখাও। 400 টাকার মধ্যে অয়েলি স্কিনের ময়েশ্চারাইজার অবশ্যই আছে, বাট আজকে আমি সেটা নিয়ে আসিনি, এই হচ্ছে কি ফ্যাক্ট। ঠিক আছে, আমি নিয়ে আসিনি। ডোভের শ্যাম্পুগুলো কি অরিজিনাল? ইয়েস আপু, ডোভের শ্যাম্পুগুলো অরিজিনাল। ওকে, সো এখন আমি একটু দেখি। লাভ রেক দিচ্ছে নিশিতা নবীর আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা লাভ রেক দিচ্ছ তাদেরকে অনেক 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 ভালোবাসা। আচ্ছা, সো সবাই জাস্ট একটু লাইভটাকে শেয়ার করো, আর লাইভ একটু লাভ রেক দাও, আর একটু কমেন্ট করো। ঠিক আছে, ছোট তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? সো এরপর আমি আরেকটা ক্রিম দেখাবো, যে হচ্ছে পি অরার ক্রিমটা। ঠিক আছে, লাভ রেক দেখতেই পারছো? হ্যাঁ, অবশ্যই আমি দেখতে পারছি, আমি দুইটা ফোন দিয়ে দেখছি। ঠিক আছে আপু, বাদামি তিলের জন্য কি আছে কমোটা দেখান। আচ্ছা দেখা,
দেখাই দিচ্ছি। সো এটা হচ্ছে পি অরার ক্রিমটা। পি অরার ক্রিম যাদের স্কিন অনেক বেশি স্পর্শের সমস্যা আছে এবং যাদের হালকা পাতলা বাদামি তিল আছে, যাদের হালকা বাদামি তিল আছে তারা এটা অ্যাপ্লাই করবেন। এবং এটার সাথে আপনাকে অবশ্যই 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 মেলাওয়ের এই গ্লুটাথিয়ন সিরামটা ইউজ করতে হবে, যেটা আপনার স্পট আউট করতে সাহায্য করবে এবং স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে। এর সাথে একটু বলি, আমাদের পি অরা ক্রিমটা কিন্তু যাদের পিম্পল স্কিন আছে তারাও এটা ইউজ করতে পারবেন। বেরি প্লাস ভালো না ফোরকে, দুইটাই ভালো। ছোট বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আপু, কজিক অ্যাসিড সোপ সিরাম নিয়েছি 390 টাকার। আচ্ছা মেলা হোয়াইটেনিং সিরামটা আছে বেরি প্লাসের সাথে, কোন সিরামটা ইউজ করলে ভালো রেজাল্ট পাবো? মেলাওটা ইউজ করতে হবে, ঠিক আছে। অ্যালাইকের ক্রিমের কি কোনো সাইড এফেক্ট হবে? আপু অ্যালাইকটা আমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট, এটা আমাদের সাজেস্টেড প্রোডাক্ট না, তাই যদি আপনি নেন তাহলে আপনার নিজ দায়িত্বে আপনাকে নিতে হবে। আচ্ছা সো সেন্সিটিভ স্কিনে স্কিনরা বেরি প্লাস আর ফোরকেটা ইউজ করতে পারবে? পারবে। ওকে সো এইটা একটু আমি দেখাই। এই হচ্ছে গিয়ে পি অরার ক্রিমটা। যারা স্পট সাউন্ড অ্যান্ড স্কিনটাকে ব্রাইটেনের জন্য একটা ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা এইটা অ্যাপ্লাই করতে পারেন। লাভসের সানস্ক্রিন নেই, অ্যালাক ইউজ করলে কি পিলিং হবে? ইয়েস, অ্যালাক ইউজ করলে আপনার পিলিং হবে। আপনার স্কিন যদি ড্যামেজ থাকে তাহলে পিলিং হয়ে যাবে। আচ্ছা আপু কজিক অ্যাসিড সিরামটা ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, কজিক অ্যাসিড সিরাম ইউজ করতে পারবেন, সমস্যা নাই। উইদাউট বারকোড সুতিং জেল কি ফেক হয়? না, কজ কিছু কিছু জিনিস থাকে যেগুলো বারকোড একদমই থাকে না, ঠিক আছে। সো এই তো কিছু কিছু জিনিস থাকে, সব কিছুরই যে বারকোড থাকে জিনিসটা এমন না। আচ্ছা পিলিংটা যাবে কিভাবে? পিলিংটা একাই থেমে যাবে, ঠিক আছে। পিলিংটা দুই তিন দিন হয় বা এক সপ্তাহের মতো হয়, যাদের স্কিন অনেক বেশি ড্যামেজ থাকে তাদের এক সপ্তাহ 10 দিনের মতো পিলিং হয়, তারপর একাই ঠিক হয়ে যায়। ওকে সো এরপরে আমি যেটা দেখাবো, এরপরে দেখাবো ভাইটামিন সি টোনার। এবং ভাইটামিন সি এই টোনারটা কিন্তু আপনাদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে, স্পটলেস করতে সাহায্য করবে, মেইনলি এটা স্পটটাকে ফেড আউটও করবে এবং স্কিনটাকেও ব্রাইটেনিং করবে। সো এটা দেখিয়ে দিলাম। আচ্ছা আপুরা কোথায় আজকে? আজকে আপুরা কোথায়? আমি তাদের চেহারা দেখতে চাই, বিকজ আজকে লাইভে আমি তাদেরকে পাচ্ছি না, এটা এটা খুবই কষ্টের, খুবই কষ্টের, ঠিক আছে। সো আপুদের আমি দেখতে চাই আপুরা কোথায় আছেন। আচ্ছা যারা যারা লাইভে আছেন তারা সবাই একটু লাভ রিয়াক্ট দিয়ে দেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা আছেন। ওকে সো এটা দেখে দিলাম, এটা হচ্ছে ইমেজেসের ভাইটামিন সি টোনারটা। আর যারা বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট চান তারা অফার অফার লেখেন, ঠিক আছে। সাইড এফেক্ট ছাড়া স্পটস আউটের ক্রিম দেখাও, উইথাউট সাইড এফেক্ট আপনি স্কাই পার্লের এই ক্রিমটা ইউজ করবেন, এটা আপনার স্কিনে স্পটস আউট করতে সাহায্য করবে। আচ্ছা র্যাশেজের জন্য কিছু দেখাও, যাদের স্কিনে র্যাশেজের সমস্যা আছে তারা এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এই ক্রিমটা যদিও আমি এখন দেখাতে চাইনি, এটা পরে দেখাতে চাইছি। এটা হচ্ছে হার্বালের একটা ক্রিম, আর এই ক্রিমটা মেইনলি আপনারা যাদের র্যাশেজের সমস্যা আছে, গুড়ি গুড়ি দানা দিয়ে ফেস ভরে গেছে, তারা এটা অ্যাপ্লাই করবেন। সনের ক্রিম আছে এখন আর নেই। ভিসি টোনারটার কাজ কি করে বলে দিয়েছি, অফার অফার অফার, ইন্ডিভিজুয়ালি অফার লিখতে হবে। যারা হচ্ছে গিয়ে চাচ্ছ যে বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট, ঠিক আছে, যারা বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট চাচ্ছ তাদের সবাইকে লাইভ শেয়ার করতে হবে, অফার অফার কমেন্ট করতে হবে। সো এটা একটু দেখো, এটা হচ্ছে হার্বালের ক্রিমটা। যাদের স্কিনে স্পটস আছে, যাদের স্কিন অনেক বড় বড় ব্রন হচ্ছে, যাদের স্কিনে গুড়ি গুড়ি র্যাশেস হচ্ছে, তারা এই ক্রিমটা ইউজ করতে পারবেন। সো এটা আমি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে কি ক্রিমটা, ঠিক আছে। এটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে এবং এটার স্মেলটা খুবই খুবই প্রিটি। ওকে সো অফার 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 কমেন্ট করো। সীমা আপু লিখেছে, ঈশিতা আপু লিখেছে অফার অফার অফার। ওকে আচ্ছা আপু ক্রিম ক্রিম দুইটা ইউজ করছি, কয়টা ইউজ করতে হয়? ক্রিম ক্রিম তিনটা ইউজ করার চেষ্টা করবেন স্কিনটাকে ব্রাইটেনিং করার জন্য, ঠিক আছে। স্কিন ব্রাইটেনিং করার জন্য ক্রিম ক্রিম তিনটে ইউজের চেষ্টা করবেন। ওকে সো এরপর আমি দেখাবো বি কনফিডেন্টের ডে ক্রিমটা। যারা একটা ভালো ডে ক্রিম নিতে চাচ্ছেন তারা বি কনফিডেন্টের ডে ক্রিমটা ইউজ করতে পারেন। বি কনফিডেন্টের ডে ক্রিমটা কিন্তু আপনাদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে, খুব সুন্দর একটা মেকআপ লুক দিবে। আপু স্পটস আউটের জন্য কি আছে? এজ 18। ওকে যাদের এজ 18 স্পটস আউটের জন্য কোনো প্রোডাক্ট চাচ্ছেন এটা ইউজ করেন, ঠিক আছে। এটা ইউজ করেন, 550 টাকা করে পড়বে এটা, ঠিক আছে। 550 টাকাটা প্রাইস পড়বে। আমি কিন্তু বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট দেখাবো আর আর কতক্ষণের মধ্যে বলেন তো। অলরেডি হচ্ছে 28 মিনিট হয়ে গেছে আমি লাইভে আসছি। আচ্ছা যখন হচ্ছে 23 বাজবে, ঠিক আছে, 23 বাজবে, যখন 23 বাজবে বলুন, 33 মিনিট হবে, তখন হচ্ছে গিয়ে আমি
দেখাই দিব, তার মধ্যে আপনারা লাইভ শেয়ার করেন আর যাই করেন ভিউয়ার্স বাড়ান, তাহলে আমি দিয়ে দিব অফারটা, ঠিক আছে? আচ্ছা, সো সবাই লাইভটাকে শেয়ার করেন আর যা খুশি তাই করেন, বাট ভিউয়ার্স বাড়া চাই, তাহলে আমি বাই ওয়ান গেট ওয়ান প্রোডাক্ট দেখাই দিব। আর আজকে কয়টা প্রোডাক্টের উপর বাই ওয়ান গেট ওয়ান আছে? তিনটা প্রোডাক্টের উপর বাই ওয়ান গেট ওয়ান আছে, ঠিক আছে? তিনটা প্রোডাক্ট আপনারা বাই ওয়ান গেট ওয়ানে পাবেন, যে যাই করেন কেন হচ্ছে গিয়ে ভিউয়ার্স বাড়াইতে হবে, তাহলে আমি বাই ওয়ান গেট ওয়ানে প্রোডাক্ট দেখিয়ে দিব। ওকে, সো এটা হচ্ছে কিউনিকেয়ারের প্রোডাক্ট, সাইড এফেক্ট ছাড়া স্পটস আউটের ক্রিমের নাম বলো, এই যে দেখাচ্ছি, কিউনিকেয়ারটা ইউজ করতে পারেন, কিউনিকেয়ারের কোনো সাইড এফেক্ট নেই এবং কিউনিকেয়ার আমি নিজে ইউজ করেছি আমার স্পটস আউটের ক্ষেত্রে এবং এটা খুবই ভালো একটা ক্রিম, ঠিক আছে? এটা খুবই ভালো একটা ক্রিম স্পটস আউটের জন্য। সো যারা এটা নিতে চাচ্ছেন এটার জন্য পেজ ইনবক্স করতে হবে। আর এরপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো, যে হচ্ছে পিভাইটার মেলাজমা ক্রিম, যাদের লাল তেল ব্রাউন তেল আছে, যারা স্কিনটা ব্রাইটেনিং করতে চাচ্ছেন তারা পিভাইটারটা ইউজ করতে পারেন, পিভাইটার এই ক্রিমটা তাদের জন্য ভালো হবে। এবং এটার সাথে অবশ্যই আপনাকে এইচবি সিরামটা ইউজ করতে হবে, ঠিক আছে? এইচবি সিরামটা আপনাকে ইউজ করতে হবে যারা স্কিনটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছেন, স্পটস আউট করতে চাচ্ছেন, ছোপ ছোপ দাগ রিমুভ করতে চাচ্ছেন, তারা এটা ইউজ করবেন। সো এটা দেখিয়ে দিলাম। আচ্ছা, ভিসি টোনারের কাজটা বলেন, ভিসি টোনারের কাজ বলে দিয়েছে আপু, এটি স্কিনটাকে ব্রাইটেনিং করবে, পোর্সটাকে মিনিমাইজ করবে এবং যাদের স্কিন অনেক বেশি হচ্ছে গিয়ে থাকে না যে ময়লা জমে যায়, সেই ময়লাটাকেও ক্লিন করতে সাহায্য করবে। ওকে, সো লাইভটা সবার শেয়ার হওয়া চাই, বিকজ 100+ আপুরা হলে কিন্তু আমি অফারটা দিব, ঠিক আছে? আর মাত্র 3 মিনিট সময় আছে, আর 3 মিনিট সময়ের মধ্যে যদি 100+ আপুরা চলে আসে তাহলে আমি বাই ওয়ান গেট ওয়ানে তিনটা প্রোডাক্ট দিব। লাভ দিলাম অনেকবার, শেয়ার ওডান, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যারা আছো সবার একটু লাইফটা শেয়ার করতে হবে, তাহলে হচ্ছে, আচ্ছা মারা গেছে শুনে খারাপ লাগছে না একদমই না, সিদ্ধার্থ মারা যাবে মানে, আচ্ছা সাইড এফেক্ট ছাড়া স্পটস আউটের ক্রিমের দাম কত আপু? বলে দিয়েছি 550 টাকা করে, বলো না কেন, আমি অবশ্যই বলবো আপুর, আরও আরও কিছু আপুর আসুক, জাস্ট আর 40 পিপলস জয়েন হয়ে গেলে আমি লাইভে বলে দিব। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, আমার ফেসে স্পটস আছে ছোপ ছোপ, দাঁড়াও একটু পড়ি, আছে ছোপ ছোপ স্পটস গুলো পুরানো, কোনো কিছুতেই যাচ্ছে না, প্লাস গ্লো করবে এমন কিছু দেখাও, ফেসের লোম আছে এর জন্য কি করব। ফার্স্ট অফ অল যাদের ফেসে লোম আছে তাদেরকে অবশ্যই ফেসিয়াল রেজার ইউজ করতে হবে, অ্যান্ড ফেসে যদি ছোপ ছোপ দাগ থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে পিওরার এই ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে এবং এটার সাথে গ্লুটাথায়োন সিরামটা ইউজ করবেন, ঠিক আছে? এই দুটা প্রোডাক্ট ইউজ করবেন, ফেসের স্পট জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। আজকে কিন্তু আমি এগেইন বলছি, আমি তিনটা প্রোডাক্টের উপর বাই ওয়ান গেট ওয়ান দিতে চাই, লাইভে আপুদের উপর ডিপেন্ড করে যে আসলে আমি কয়টা প্রোডাক্টের উপর অফার আজকে দিব বা বাই ওয়ান গেট ওয়ান দিব। আমার বয়স 16, একনি আছে, ইকরাক্তার আপু যদি একনি যে সমস্যা থাকে তাহলে তুমি এটাই ইউজ করবা, এইটা ইউজ করবা, ব্রেলির যে কম্বোটা আছে, ঠিক আছে? ব্রেলির যে কম্বো আছে কোনটা ভালো হবে তিলের জন্য বলে দিয়েছি। আচ্ছা, বেস্ট ব্রাইটেনিং এর জন্য বেস্ট নাইট ক্রিম কোনটা উইথআউট সাইড এফেক্ট যদি আপনি চান, তাহলে অবশ্যই আমি বলবো যে লাইভটা শেয়ার করেন, আজকে আমি বেস্ট প্রোডাক্ট দেখিয়ে দিব। আপু প্রাইস কত, কোনটার প্রাইস? প্যাক্স মানি তো অফার দাও, আচ্ছা ঠিক আছে। সো যে আপুটার এক নিজের সমস্যা ইকরা আপু মেবি, সেইটা ইউজ করবেন, এটার প্রাইস পড়বে 1050 টাকা করে, ঠিক আছে? 1050 টাকা এই টোটাল কম্পিউটার প্রাইস, এটা যারা টিন এজার আছে তাদের জন্য। ওকে, সো এটা আমি দেখিয়ে দিলাম, আর লাইভটা প্রচুর 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 পরিমাণে শেয়ার হওয়া চাই, আমি জাস্ট আর উইদিন 3 মিনিটস এর মধ্যে বলতে চাই যে কোন কোন প্রোডাক্টের উপর বাই ওয়ান গেট ওয়ান আছে, ঠিক আছে? কোন কোন প্রোডাক্টের উপর আছে প্যাক্স মানি জেলে অফার? ওকে 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 ওকে, সো যারা যে প্রোডাক্টের উপর অফার চাচ্ছেন, আচ্ছা 32 অলরেডি বেজে গেছে, সো আই থিঙ্ক আমি বলে দিব না কি করবো বলেন তো, বলে দিলে কি ভালো হবে? আচ্ছা, তিনটা প্রোডাক্টের উপর না দিই, একটা প্রোডাক্টের উপর বাই ওয়ান গেট ওয়ান দিই, বিকজ আমার এক্সপেকটেশন অনুযায়ী রিয়েলিটিটা মিলতেছে না। আচ্ছা, সো ক্রিমের অফার, মাইল্ড অ্যান্ড মাইল্ড ক্রিমের উপর অফার, ওকে ওকে ওকে, চেষ্টা করবো চেষ্টা করবো। গোজিবেরিটা আছে, একটি স্পটস রিমুভ করবে, গোজিবেরিটা একটি স্পটস রিমুভ করবে, ঠিক আছে? গোজিবেরি একটি স্পটস রিমুভ করবে, সো আমি একটু দেখাই। এইটা আপনারা পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। অ্যালোভেরা জেল কত টাকা করে? 450 আর 550 টাকা পড়বে। হ্যাঁ, হেয়ার ফল অ্যান্ড ড্যান্ড্রাফের জন্য কি করবো বলে দিচ্ছি, সো এইটা আপনারা পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ানে, মিল্কি গ্লুটা মিল্কি ক্রিমটা, এবং এইটা বাই ওয়ান গেট ওয়ানে আছে, আর এটার প্রাইস পড়বে কিন্তু মাত্র 300
95 টাকা ঠিক আছে 395 টাকা সম্ভবত এটার প্রাইস পড়বে যারা এটা নিতে চাচ্ছেন এটার জন্য পেজে আপনাকে ইনবক্স করতে হবে যারা বডিটা ব্রাইটেনিং করতে চাচ্ছেন তারা এটার সাথে ভিসি ইনজেকশন মিক্স করে নিতে পারেন সেই ক্ষেত্রে আরো বেস্ট রেজাল্ট দিবে এটা আপনাকে ঠিক আছে সেটা আমি দেখিয়ে দিলাম ভিসি ইনজেকশন আপডেটটা একটা 100 টাকা করে আর এটা হচ্ছে 395 টাকা প্রাইস পড়বে ম্যাক্সিমালি বাই ওয়ান গেট ওয়ান দাও লাইভ শেয়ার হচ্ছে না তাহলে কিভাবে করে বাই ওয়ান গেট ওয়ান দেই বলো আজকে আমার ইচ্ছা ছিল যে আমি তিনটা প্রোডাক্টের উপর বাই ওয়ান গেট ওয়ান দিব বাট যেহেতু হলো না সো সেহেতু আমি একটা প্রোডাক্টের উপরই বাই ওয়ান গেট ওয়ান দিলাম ওকে সো এরপরে আমি যেটা দেখাবো আপু কেম কেম দুটোই ইউজ করছি কয়টা ইউজ করতে হয় তিনটা ইউজ করতে হবে ঠিক আছে তিনটা ইউজ করতে হবে আচ্ছা বেবি আমার বাজেট চলে গেলে ভাইয়া জুতা ম্যাম বলতে পারতেছি না আদৌ কি আনবে কিনা সেটাও বলতে পারতেছি না ঠিক আছে আমি ভাইয়াকে বলেছি ইনশাল্লাহ আনলে জানিয়ে দেওয়া হবে ওকে সো এরপরে যেটা আমি দেখাবো এরপর দেখাবো ডাব্লু কোলাজেন জুসটা ডাব্লু কোলাজেন জুসটা তারা নেবেন মেইনলি যারা ফুল বডিটা হোয়াইটেনিং করতে চাচ্ছেন তাদের জন্য ভালো হবে আচ্ছা আজকে আমি আবারও হচ্ছে গিয়ে দুপুরে লাইভে আসবো সো আপনারা বলেন আমি কয়টার দিকে লাইভে আসবো ঠিক আছে কয়টার দিকে লাইভে আসবো আপনারা জানান সো এটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ডাব্লু কোলাজেন জুস এবং ডাব্লু কোলাজেন জুসটা মেইনলি আপনাদের স্কিনটাকে হোয়াইটেনিং করতে সাহায্য করবে যাদের স্কিনে রিঙ্কেলস পড়ে যাচ্ছে তাদের জন্য ডাব্লু কোলাজেন জুস অনেক বেশি ভালো আর এটা একই সাথে যাদের বডিতে অ্যাকনে স্পটস আছে বা ফেসে অ্যাকনে স্পটস আছে সেটাকেও প্রিভেন্ট করতে সাহায্য করবে আচ্ছা 100 প্লাস হবে বলতে পারছি না আপু অ্যালাইকে টু ইন ওয়ান ক্রিমটা রিস্টক করুন আচ্ছা ঠিক আছে যেও না আসুক আমি আছি আমার কোনো সমস্যা নেই আচ্ছা 4K প্লাস ক্রিমটা কি ব্রাইটেনিং করে ইয়াস 4K প্লাস ক্রিমটা ব্রাইটেনিং করে বাট আমি আমি কি বলবো তো আমি কি বলবো আমি তিনটা প্রোডাক্টের উপর অফার দিতে চাচ্ছিলাম অফারটা কিন্তু হলো না মেলার পিঙ্ক মাস্কটা আনো আচ্ছা ঠিক আছে মেলার পিঙ্ক মাস্কটা আনবো সো এরপর আমি তো আর একটা প্রোডাক্ট আছে অফারে সেটা একটু দেখাই আরেকটু দেখাই দিই ঠিক আছে আরেকটু দেখাই দিই সেটা হচ্ছে কি এই প্রোডাক্টগুলো আমরা অফারে দিচ্ছি এটা হচ্ছে 2290 টাকা সম্ভবত প্রাইস পড়বে আচ্ছা সো একটু বলি যে এটা স্নেহ রুসিকা টোনার সিরাম এবং এটার সাথে একটা কটন প্যাচও থাকবে এটার প্রাইস পড়বে 2290 টাকা যেটা অ্যাকনিজে স্কারসটাকে রিমুভ করবে পোর্সটাকে রিমুভ করবে এবং স্কিনটাকে ব্রাইটেনিং করবে স্কিনের লেয়ারটাকে মোটা করতে সাহায্য করবে ঠিক আছে সো এটা দেখিয়ে দিলাম আচ্ছা আপু কিম কিম দুইটা ইউজ করছি বলে দিয়েছি আমি অলরেডি বলে দিয়েছি সো আমি একটু দাঁড়াও ওকে সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে লিটারালি আমার লাইফ পেতে গেছে লাইফ কি ক্লিয়ার আছে অফার দাও আমি অফার দিতেই চাচ্ছিলাম আপু ব্যাক স্মলিতে আমি অফার দিতে চাই আচ্ছা জমটমের স্লিপিং মাস্কটা কি আছে হ্যাঁ আপু আছে আমি জমটমের স্লিপিং মাস্ক দেখিয়ে দিই হ্যাঁ জমটমের স্লিপিং মাস্ক দেখিয়ে দিই এইখানেই আছে এই হচ্ছে গিয়ে জমটমের স্লিপিং মাস্ক যারা কিনা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য একটা ভালো স্লিপিং মাস্ক নিতে চাচ্ছ স্কিন লেয়ারটাকে মোটা করার জন্য পোর্সটাকে মিনিমাইজ করার জন্য তারা এটা ইউজ করবা ঠিক আছে তারা এটা ইউজ করবা এটা স্কিনে পোর্সটাকে মিনিমাইজ করবে স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে সো এটা দেখিয়ে দিলাম এটার প্রাইস পড়বে 380 টাকা করে ওকে সো এরপরে যেটা দেখাবো এবনিক ভেরি সেক্সি বডি হোয়াইটেনিং সিরাম যারা একটা ভালো বডি হোয়াইটেনিং সিরাম ইউজ করতে চাচ্ছ তারা এটা অ্যাপ্লাই করতে পারো এবং এই বডি হোয়াইটেনিং সিরাম প্রাইস পড়বে মাত্র 400 টাকা ওকে অফার 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 অনেকে অফার কমেন্ট করছো ঠিক আছে আমি অফার দিয়ে দিয়েছি বাই ওয়ান গেট ওয়ানে আছে যেটা আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে আপু এরা হাহা দেয় কেন আপু ওদের হাহা দেখে আমারও খুব ভালো লাগে বিশ্বাস করেন যারা হাহা দিতেছেন থ্যাংক ইউ সো মাচ যে আপনারা রিয়্যাক্ট করতেছেন ওকে সো এটা হচ্ছে এবনিক ভেরি সেক্সি বডি হোয়াইটেনিং সিরাম এটা 10x গ্লুটা দেওয়া আছে সো এটা কিন্তু আপনাদের বডিটা হোয়াইটেনিংয়ের জন্য অনেক ভালো কাজ করবে পাপায়া সুপের প্রাইস কত 220 টাকা আই ফেয়ারে যে পাপায়া সোপটা আছে ওটা 220 টাকা প্রাইস পড়বে ওকে সো এরপরে যেটা দেখাবো আচ্ছা আপু তুমি আরও কিছু অফার দাও আপু আমি অফার দিতে চাচ্ছি বাট এই যে বললাম আপু অফার দাও না ব্যাকস মনেতে চেষ্টা করব বাট লাইভটা শেয়ার হচ্ছে না তারপর হচ্ছে গিয়ে আপুদের থাকতে হবে তাহলেই হচ্ছে গিয়ে আমি অফার দিতাম ঠিক আছে আচ্ছা মাইল্ড ক্রিম আর বেরি প্লাসের ক্রিমের মধ্যে পার্থক্য কি দুইটা দুই ইনগ্রিডিয়েন্টস সেটাই হচ্ছে সব থেকে বড় পার্থক্য ঠিক আছে ওকে সো এরপরে যেটা দেখাবো ডক্টর রাসেলের গোল্ডের সিরামটা আপনাদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে আপনাদের স্কিনে যাদের ইলাস্টিসিটি কমে গেছে সেই ইলাস্টিসিটি মানে ইলাস্টিসিটিটাকে বাড়াতেও সাহায্য করবে ঠিক আছে সো এটা দেখিয়ে দিলাম এটার প্রাইস পড়বে 380 টাকা করে আপু বেস্ট স্কিন ব্রাইটেনিং ক্রিম দেখাও বেস্ট ব্রাইটেনিংয়ের জন্য যারা একটা ক্রিম নিতে চাচ্ছেন তাদেরকে আমি ক্রিম অলরেডি দেখিয়ে দিয়েছি হ্যাঁ
তাদেরকে ক্রিম অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, তারা মাইলের মাইলেরটা নিয়ে নেবেন। হাই আপু, হ্যালো সুমি আক্তার আপু, তোমাকে তোমাকে খুঁজছিলাম, তোমরা কোথায় ছিলা বলো তো, আমি অনেক বেশি মিস করতেছিলাম তোমাদেরকে আজকে লাইভে এসে। সো এটা দেখিয়ে দিলাম, এটার প্রাইস পড়বে 700 টাকা, এটার প্রাইস পড়বে 700 টাকা, ঠিক আছে। লাইভটাকে সবাই একটু শেয়ার করো। বেরি প্লাস ইউজ করেছি, র্যাশ হচ্ছে, ফেসে ব্রাইটেনিং হয়নি ফেস আপু, তাহলে আপনাকে স্যুট করছে না, ঠিক আছে, আপনাকে হয়তো স্যুট করছে না, দ্যাটস ওয়াই র্যাশ হচ্ছে। আচ্ছা কেমন আছো ডিয়ার তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছে? আরফিন সুলতান আপু, আচ্ছা এক্স্যাক্টলি আজকে হচ্ছে আপু লেট করে ফেলছে, সো আমি আমি কি করবো বলো, মেস্তার জন্য কি আছে? মেস্তার জন্য যেটা আছে সেটা একটু আমি দেখাই দিই আপু। বডি সিরামে কি এসপিএফ আছে? না আপু, এটা এসপিএফ নাই, বাট যেটা আর্বুটিনার বডি সিরাম সেটাতে এসপিএফ দেওয়া আছে, ঠিক আছে, সেটাতে এসপিএফ দেওয়া আছে। সো আপু পাপায়া সোপটা কি হোয়াইটেনিং করে? আপু পাপায়া সোপটা, আচ্ছা পাপায়া সোপটা বেশি হোয়াইটেনিং করে, আর আপনি পাপায়া সোপ বেশি হোয়াইটেনিং করে নাকি, বুঝিনি। আচ্ছা সানস্ক্রিন, দিশা সানস্ক্রিনের প্রাইস পড়বে 360 টাকা করে, ঠিক আছে, দিশার সানব্লকের প্রাইস পড়বে 360 টাকা করে। আর যেটা আমি বলছিলাম যে সানব্লক অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে নিয়ে ইউজ করার, তাহলে কিন্তু এটা আপনাদের স্কিনের সাথে সহজেই মিশে যাবে এবং আপনাদের স্কিনটাও ব্রাইটেনিং করতে সাহায্য করবে। আর এর সাথে একটু বলে দিই যে যারা যে স্কিনের আপুর আছেন না কেন, তারা সেই স্কিনের সানব্লক ইউজ করার চেষ্টা করবেন, আদারওয়াইজ দেখা যায় যে অনেকে বলেন যে আপু সানব্লক ইউজ করছি বাট ফেসে বসে না ভাসে, তাদের সেই সমস্যাটা হবে না। আচ্ছা সো আপু আমার গলায়ও পেটে ছোপ ছোপ দাগ আছে, দাগ হচ্ছে, কি ইউজ করব? আচ্ছা ছোপ ছোপ দাগ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্ক্রাবার ইউজ করতে হবে। আমার কমেন্ট যায় না গেদু, কেন আসতেছে না? আই লাভ ইউ বেবি, উই লাভ ইউ লট। দিশা সানস্ক্রিনের দাম 360 টাকা করে, আমার বয়স 13, আমার ফুল বডি, বডিতে স্ট্রেচ মার্ক হচ্ছে, আমি কি ইউজ করব? স্ট্রেচ মার্ক রিমুভাল ক্রিম ইউজ করবা না, ঠিক আছে, বায়ো অয়েল যেটা আছে, যেহেতু তোমার এজ একদমই কম, সো সেক্ষেত্রে তুমি বায়ো অয়েলটা ইউজ করো, বায়ো অয়েল তোমার জন্য ভালো কাজ করবে, ঠিক আছে। মেস্তার জন্য দেখাও, যাদের মেলাজমার সমস্যা আছে তারা পি ভাইটার মেলাজমা ক্রিম অ্যান্ড এইচবি সিরাম যেটা আছে এটা ইউজ করবা, এইচবি সিরাম এবং পি ভাইটার মেলাজমা ক্রিমটা তাদের জন্য খুব বেশি ভালো হবে। সো এটা দেখিয়ে দিলাম। হাই হ্যালো আত্রি আপু কেমন আছেন? আর আত্রি, হ্যাঁ আমি নাম ঠিক বলছি, নীলাঞ্জন আত্রি আপু। ওকে, 5-6 শেড হোয়াইটেনিং এর জন্য কোন নাইট ক্রিমটা ভালো হবে? 5-6 শেড হোয়াইটেনিং চাইলে এলাকের স্কিন ক্যাভিয়ারটা ইউজ করতে পারেন, এটাই ইউজ করতে পারেন, ঠিক আছে, এটা ভালো হবে। দিশার সানব্লকের প্রাইস পড়বে 360 টাকা করে। আচ্ছা কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সো এখন আমি যেটা করব, এখন আমি হচ্ছে গিয়ে আরেকটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের সবার ফেভারিট প্যাক স্মলের ডে ক্রিম, এটা হচ্ছে গিয়ে কে পপের ডে ক্রিমটা। যারা একটা ভালো ডে ক্রিম ইউজ করতে চাচ্ছে তারা এটা ইউজ করতে পারেন, এবং এই ডে ক্রিমটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন SPF 30, যেটা আপনি বাহিরে গেলে সহজেই এটা ইউজ করতে পারবেন এবং এটা একদমই আপনার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির। যারা একটা ভালো ডে ক্রিম ইউজ করতে চান তারা এটা নেবেন। মেস্তার জন্য ব্যবহার, মেস্তার জন্য কীভাবে ব্যবহার করতে হয় আপু? ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করতে হবে, তারপর আপনাকে সিরামটা অ্যাপ্লাই করে আপনাকে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে, এভাবে করেই অ্যাপ্লাই করতে হবে। সো এই তো এখন আমি লাইভটা ক্লোজ করে দিব, আর লাইভটা ক্লোজ করার আগে একটু বলি, আমাদের 4টা আউটলেট, একটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিটে, আর একটা হচ্ছে হাতিরপুল স্ট্যাম্প প্লাজা 1/19 নাম্বার সব গ্রাউন্ড ফ্লোর। এছাড়া আমাদের আরও একটা আউটলেট আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ আলজনা ট্রেড শপিং সেন্টার, সেটার দ্বিতীয় তলায় 209 এবং 210 নাম্বার আউটলেট। এছাড়া সাভারে আউটলেটের অ্যাড্রেসটি হচ্ছে সাভার সেনা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সি সেকশনের 16 নাম্বার আউটলেট। সো আজকে লাইভটি এখানে ক্লোজ করছি, ইনশাল্লাহ আবার আমি 4টার দিকে বা 4:30 দিকে লাইভে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।